হ্যালো বাচ্চারা, আজকে আমরা শিখব সি কিভাবে লিখতে হয়। তো চলো শুরু করি। প্রথমে কালার গুলো চিনে ফেলি। এটা কি কালার? অরেঞ্জ। এটা ব্রাউন। এটা গ্রিন, ব্লু, রেড। তো চলো শুরু করি। প্রথমে গ্রিন কালারে কি করতে হবে? কার্ভ লাইন, মানে পুরোটাই কার্ভ হবে। এভাবে যেভাবে লিখছি বিন্দুর উপরে সেভাবেই লেখো। সি, সি ফর ক্যাট, সি ফর ক্যাট, সি ফর কার, সি ফর কার। এবার অরেঞ্জ কালার, কার্ভ লাইন, সি, সি ফর কাউ, সি ফর কাউ, সি ফর কাপ। যেভাবে আমি লিখছি বিন্দুর বাইরেতে না যায়। সি ফর কাউ। ব্লু কালার নিয়ে তো চলো লিখে ফেলো। সি, কার্ভ লাইন, পুরোটাই কার্ভ হবে। সি ফর ক্যাট, সি ফর কাপ, সি ফর কাউ। নাও রেড কালার, তো চলো শুরু করি। কার্ভ লাইন, সি, সি ফর ক্যাট, সি ফর কাউ, সি ফর কাপ, সি ফর ক্রো, সি ফর কার। লাস্ট ব্রাউন কালার, সি, সি, সি ফর কাউ, সি ফর ক্যাট, সি ফর ক্রো, সি ফর কাপ। তো আজকের ভিডিওটা আমি এতটুকুই রাখলাম বাচ্চারা। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। আর এখনো যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।